নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে স্কুলগুলি বন্ধ থাকবে। বিভিন্ন ক্লাস যে হতো সেটি এই করোনা ভাইরাসের কারণে সাসপেনশন থাকলো, কিন্তু স্কুলের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলি করতে হবে। টিচারদের এখানে পরিষ্কার করে স্কুলে যাওয়ার কথা বলা হয়নি বটে, তবে যদি মনে করেন যে হেড অব দ্য ইনস্টিটিউশন ডেকে পাঠিয়েছেন, তাহলে টিচারদের কিন্তু উপস্থিত হতে হবে স্কুলে। এছাড়া যে নর্মাল কাজ স্কুলের, যেমন পাহারার কাজ, জল সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই বা ক্লিনলিনেস, সেই সমস্ত কিন্তু বজায় রাখতেই হবে। এছাড়া স্কুল ক্লাস বন্ধ থাকলেও মিড ডে মিল, বই প্রদান বা খাতা প্রদান, গার্জিয়ান প্যারেন্টসদের যে দেবার কথা সেটি কিন্তু চলবেই, এবং অবশ্যই কোভিড প্রোটোকল মেনেই এই সমস্ত কাজগুলো করতে হবে। ছাত্রছাত্রীদের অনলাইনের ক্লাস কিন্তু চলবে, আর বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনে ছাত্রছাত্রীদের এই পড়াশোনার ব্যাপারে সাহায্য করতে হবে শিক্ষকদেরই কিন্তু। এছাড়া হস্টেলগুলো রয়েছে, সেখানে যে ছাত্রছাত্রী রয়েছে তারা যারা দূরের তাদের সেখানে থাকতে বলা হয়েছে, এবং তাদের সঙ্গে কিন্তু কেউ যোগাযোগ করতে পারবে না বিনা পারমিশনে, আগে থেকে যদি পারমিশন নেওয়া না থাকে হেড অব দ্য ইনস্টিটিউটের। তো আর যারা সেখানে থেকে যাবেন, বিদেশি হোক বা দূরের ভারতীয়ই হোক, তাদের কিন্তু নিয়মিত পরীক্ষা চলবে, স্বাস্থ্য পরীক্ষা চলবে। আর এছাড়া 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তাদের টিকা দানের কাজ কিন্তু চলবে। এই যে 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের টিকাদানের কাজে যদি HOI অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশন মনে করেন টিচারদের প্রয়োজন হবে, তাহলে তিনি কিন্তু ডেকে পাঠাতে পারেন সেই স্বাস্থ্যকর্মীদের হেল্প করার জন্য। এই ছিল স্কুল ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বশেষ নোটিফিকেশন, আজকের নোটিফিকেশন, যাতে স্কুলগুলোতে পরিষ্কারভাবে একটি নির্দেশ থাকে কি করতে হবে না হবে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।